নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোন কোন মহিলারা 500 ও 1000 টাকা করে পাবে না, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে ও কোথায় পাবেন, চলো আমরা দেখে নিই। ইনকাম ট্যাক্স দেই এমন পরিবারের মহিলারা এই প্রকল্পের আবেদন করতে পারবে না। 2 হেক্টর জমি যেই পরিবারের রয়েছে সেই পরিবারের মহিলারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। মহিলা যদি স্থায়ী কর্মচারী হয় এই সুবিধা পাবেন না। দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার 16ই আগস্ট যে ক্যাম্প হবে সেই ক্যাম্পের অফিসাররা তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে। তার জন্য তোমাকে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করে নিম্নলিখিত ডকুমেন্টসগুলির জেরক্স করে ফর্মের সাথে নিয়ে যেতে হবে। 1 আধার কার্ড, 2 SC ST অথবা OBC কার্ড যদি থাকে, 3 রেশন কার্ড, 4 ভোটার আইডি কার্ড, 5 ব্যাঙ্ক অ্যাকাউন্ট, 6 স্বাস্থ্যসাথী কার্ড, 7 মোবাইল নাম্বার, 8 পাসপোর্ট সাইজ ফটো।